निजे लाइक करुन, अन्यदेर शेयर करुन आर अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करुन ओ पाशेर थाका बेल आइकनटी क्लिक करे देखते थाकुन न्यूज बांगला टुडे। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের কাছে পথসভা দিয়ে দিলীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা করলেন আরাবুল ইসলাম ওহিদুল ইসলাম। শতাধিক দলীয় কর্মী সমর্থক নিয়ে পথসভা দিয়ে পদযাত্রা আয়োজন করে ধিক্কার স্লোগান তুলে ওহিদুল ইসলাম বলেন, লকডাউন চলাকালীন কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে, তার পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা জুড়ে আন্দোলনের ঝড় বয়ে যাবে। আরাবুল ইসলাম বলেন, বাংলায় বিজেপি দলের নেতারা ডিজেল ও পেট্রোল মূল্যবৃদ্ধি নিয়ে কোনো কথা বলছে না, বরঞ্চ তারা এখন রাজনীতি করতে দিলীপ ঘোষের মতন হাফ প্যান্ট পরা নেতাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন। কোন সময় নিউ টাউনের চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর কিছু মিডিয়াকে ধরে বলে বেড়াচ্ছেন এবার তারা ক্ষমতায় আছেন, শাসক দলের নেতাকর্মীরা সব তাদের দলে আসতে চলেছে। উনি জানেন না, বাংলার মাটিতে টিভিতে টকশো করে ক্ষমতায় আসা যায় না, মানুষের পাশে থাকতে হয়। করোনা থেকে আমফান বাংলার নেত্রী মমতা ব্যানার্জি ছুটে গিয়েছিল হাসপাতাল থেকে মানুষের কাছে, আর উনি হাফ প্যান্ট পরে হাতে কুড়াল নিয়ে গাছ কাটছেন, আবার কখনো বা বেদিতে মাল্যদান করছে। এই বাংলা উন্নয়নের বাংলা, সম্প্রীতির বাংলা। গ্যাস সহ পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ সারা রাজ্যব্যাপী হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, দলনেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা দিয়ে ঘোষণা করিত কর্মসূচি অনুসারে আজকে এখানে আমরা এই কর্মসূচিটা পালন করলাম। আমরা দেখছি যে আজকের মিটিংয়ে আপনাদের একেবারে লোক নেই, কেন এটা হল? এটা সম্পূর্ণ আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে, লোক নেই এই কথা না, লোক যখন ছিল তখন হয়তো আপনি এসে উঠেননি কিংবা এসছেন, পরে যারা ছিল সোশ্যাল ডিস্টেন্স মেনে সবাইকে মাস্ক ব্যবহার করে এখানে আসতে বলেছি। এবং আমাদের মূলত আজকের যে কর্মসূচি ছিল বাড়ির সামনে, দেখবেন আমাদের অনেক নেতৃত্বরা তারা বাড়ির সামনে গ্যাসের এই যে মমতা দিয়ে ফেস্টুন ব্যানার আমাদের দলীয় পতাকা লাগিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। আমরা মূলত ভাঙড় এলাকা, আমাদের এই বিডিও অফিস চত্বরে এখানে বাড়িঘর আছে, আমরা এখানে অবস্থান বিক্ষোভটা করব। দাদা, আমরা বলছে বিজেপি বা তোমার কংগ্রেস, তারা বলছে যে আপনারা ভয় পাচ্ছেন, তৃণমূল ভয় পাচ্ছে। শোনো, তৃণমূল এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে দল দুটোর কথা বলেছো সেই দল দুটো ভাঙড়ের বিধানসভা ক্ষেত্রে তারা একেবারে তাদের কোনো অস্তিত্ব নেই, তারা সব সাইনবোর্ড। এই নিয়ে আমরা ভাবি না, কারণ এখানে মিমি চক্রবর্তীর ভোট, অন্যান্য ভোটে বারবার আমরা এই তোমাদের সোশ্যাল মিডিয়া কেন সব মিডিয়ার কাছে প্রমাণ দিয়েছি যে এখানে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, শক্ত ঘাঁটি। এই ঘাঁটিতে কে কোথা দিয়ে দুটো বাজে কথা বলছে তা নিয়ে আমরা ভাবিত নয়, তবে উপযুক্ত সময়, উপযুক্ত সময়ে আমাদের কর্মীরা তার জবাব দিয়ে দেবে। তবে এটাও বলবো, এই সমস্ত ছোট ছোট প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাধীনতা আছে, আমরা যে দল করি সে দলের নেত্রী মমতা দি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে যেমন করছি, আমরা প্রত্যেকের কাছে অনুরোধও করছি যে রাজনৈতিক স্বীকৃত দল তারা স্বীকৃতিভাবে দলীয় পারমিশন নিয়ে, লকডাউনের ভিতরে পারমিশন সাধারণত হয় না, পারমিশন নিয়ে মিটিং শুটিং করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এ পাড়ায় গিয়ে চারটে পতাকা দিয়ে ও পাড়ায় গিয়ে বলে দিচ্ছে আর ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বড় বড় কথা বলে দিচ্ছে, এই আমাদের কর্মীরা এগুলোকে ওয়াশ করছে, কারা এটা করছে, কারা পিছনে আছে সেটা দেখছে। কারণ এখানে অনেক দল অনেক কথাই বলে, কিন্তু ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস লড়ে ভাঙড়ে জিতে আছে, আগামীতেও জিতবে। এখানে 1,14,000 ভোটে মিমি চক্রবর্তী দিয়েছে, যেখানে হাত অন্তর প্যারামিলিটারি দিয়েছে, এই প্যারামিলিটারির ভিতর দিয়েও আমরা জিতে রয়েছি। যে দলগুলো বলছে না, ভাঙড় থেকে নিউজ বাংলা টুডে।